সরকার পতনের আন্দোলনে ব্যস্ত বিএনপি, হরতাল, অবরোধ, গণসংযোগ আর লিফলেট বিতরণ যখন তাদের কর্মসূচি, তখন বিরোধী আরেক রাজনৈতিক দল কথা দিয়ে কথা রাখেনি। আন্দোলনের নামে তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ নেতাকর্মীদের। শুধু তাই নয়, 29 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েও তা স্থগিত করেছে দলটি। কিন্তু কি কারণে সমাবেশ স্থগিত করল হেফাজত, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ঢাকায় 29 ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম, কিন্তু হঠাৎ সেই সমাবেশ স্থগিত করেছে দলটি। এ নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না দলটির সরকার বিরোধী অংশ। তারা মনে করছে এতে হেফাজতের সাংগঠনিক শক্তি আরো দুর্বল হবে, হেফাজতের ওপর সরকার আরো চেপে বসবে। হেফাজতের আরেক অংশের নেতাদের মতে এই মুহূর্তে কর্মসূচি স্থগিত করা কৌশলগত কারণে, এখান থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। নেতাকর্মীদের জামিন ও মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের কাছে আরো জোরালোভাবে দাবি জানাতে পারবে তারা। কর্মসূচি স্থগিত করাই নতুন করে সংঘাতে জড়াতে হলো না, বিএনপি জামাত ঘুঁটি হিসেবে তাদেরকে আর ব্যবহার করতে পারল না। এই ইস্যু সামনে রেখে পাঠ্যপুস্তক সংশোধন সহ অন্য দাবি আদায়েও সরকারের সঙ্গে কথা বলা যাবে। জানা গেছে নির্বাচনের আগে এমন কর্মসূচি পালন না করতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল হেফাজতকে, কারণ নির্বাচন ঠেকাতে একই সময়ে জামাত ও বিএনপিও ঢাকা কেন্দ্রিক যুগপথ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময়ে কোনো অঘটন ঘটলে তার দায় হেফাজতের ওপরও বর্তাবে বলে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল হেফাজতকে। এদিকে হেফাজতে ইসলামের সরকার বিরোধী অংশ চেয়েছে যে কোনো মূল্যেই হোক সমাবেশ করতে, ভোটের মাঠে উত্তাপ বাড়াতে, মামুনুল হক সহ কারাবন্দী সব নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের এটাই মোক্ষম সময় বলে মনে করেছেন তারা। ভোটের আগে টানা কর্মসূচি পালনের পক্ষেও ছিল এই অংশটি। তবে সরকার ঘনিষ্ঠ অংশের নেতারা এই মুহূর্তে এমন কর্মসূচির বিপক্ষে ছিলেন। এই দুই ধারার বাইরেও হেফাজতে ইসলামের আছে মধ্যমপন্থী আরেকটি ধারা। নেতাকর্মীর মুক্তির দাবিতে একমত হলেও তারা চায়নি এই ইস্যুতে সরকারের সঙ্গে এমন সময়ে নতুন করে বিরোধে জড়াতে। নরমে গরমে দাবি আদায় করে নেওয়ার পক্ষে ছিল তারা। শেষ পর্যন্ত জয় হয়েছে এই অংশেরই। এ প্রসঙ্গে হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান জানান, 8 ডিসেম্বর বাইতুল মোকাররমের সমাবেশ থেকে ঢাকায় 29 ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু হেফাজতের নীতি নির্ধারণী ফোরামের মুরব্বীরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত সমাবেশ না করার সিদ্ধান্ত দেন। এখানে অন্য কোনো কৌশল নেই। এস আই রাজ, এটিএন নিউজ।